দীঘাতে আমরা মৎস্যজীবী অকশন সেন্টার করছি, ওখান থেকে মাছ ওরা জাপানে পাঠাবে, চায়না পাঠাবে, দূরে দূরে দেশে পাঠাবে। এক সময় চিংড়ি নেয়া বন্ধ হয়ে গেছিল, জাপান গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমি চিংড়ি চাষের ব্যবস্থা করে দিয়ে আবার চিংড়ি উৎপাদনের এবং বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। হলদিয়ার ঘরে ঘরে মৎস্যজীবী, হলদিয়ার ঘরে ঘরে শ্রমজীবী, হলদিয়ার ঘরে ঘরে আমার ভাই বোনেরা কেউ না কেউ কিছু না কিছু করেন। যারা করেন না তারাও আগামী দিন সুযোগ পাবেন। আপনারা বলুন তো মা ভাই বোনেরা, এই যে বিজেপি একটা পার্টি, আর মেদিনীপুরের কিছু গদ্দার মির্জাফর, যাদের আমি এতদিন পুষেছি, যাদের জন্য মিলন মণ্ডলকে 2 বছর জেলে থাকতে হয়েছে, আজকে ছেলেটা বেরিয়েছে কোর্ট থেকে জামিন পেয়ে। যাকে পছন্দ হতো না তাকে জেলে ভরে দিত, পাঁশকুড়ার আনিসুরকে এখনো জেলে ভরে দিয়েছে। কোন আনিসুর? যেমন তোমার অপরে যাতে কোনো বিজেপি ভোট ধরে রাখতে না পারে, ওদের অনেক ফন্দি আছে। 2 মেশিন খারাপ হয়ে গেলে কেউ তাড়াহুড়ো করবেন না, একটু অপেক্ষা করবেন, মেশিনটা যাতে সারানো হয় ঠিক মতো, আর 2 বার করে অনঅফ পরীক্ষা করে নেওয়া হয়, তা নাহলে আপনি কষ্ট করে তৃণমূলকে ভোট দেবেন, ভোটটা বিজেপি নিয়ে নেবে। একটু অপেক্ষা করবেন একদিনের জন্য মা, 365 দিন ভালো থাকতে হলে। আর একটা কথা মনে রাখবেন, ভোট হয়ে যাওয়ার পরে ভোট বাক্স পাহারা দিতে হবে। যদি পুলিশ বলে আমরা দেখবো আপনারা বাড়ি যান, পুলিশকে বলবেন সালাম বন্ধু, আপনাকে আমি সম্মান করি, আপনি আপনার কাজ করুন, আমায় পাহারা দিতে হবে, কারণ এটা আমার দলের ব্যালট বক্স। তাই 10 জন 20 জন 30 জন করে 1 মাস ধরে পাহারা দিতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বহিরাগত গুন্ডাদের চাই না মা বোনেরা, বহিরাগত গুন্ডারা এসে ধমকালে ইলেকশনের আগে হাতা খুন্তি নিয়ে ধরবেন, ধরে বলবেন আয় এই হাতাটাকে চিনিস তো, খুন্তিটাকে চিনিস তো। ব্যাংক বন্দি আজকে বলুন তো কবে বলবে, হলদিয়া পোর্টটাও বিক্রি করে দাও, মনে রাখবেন রেল বিক্রি করে দিচ্ছে, কল বিক্রি করে দিচ্ছে, বিএসএনএল বিক্রি করে দিয়েছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, ব্যাংকগুলো বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিলে 2 দিন বাদে হলদিয়াটাকেও হলদিয়া বন্দরটাকেও বিক্রি করে দেবে, তাহলে মানুষ খাবে কি? কোথায় যাবেন? নরেন্দ্র মন্দির সব বন্ধ করে দিয়েছে, শুধু বাংলায় চালু আছে, তার কারণ বাংলা চালু থাকবে, বাংলায় বিজেপিকে আমরা ঢুকতে দেব না। মনে রাখবেন বাংলায় বিজেপি আসবে না, বাংলায় বিজেপি থাকবে না। বিজেপি একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের জঘন্য দল, জঘন্য পার্টি। সব বন্ধ করে দেয়, দাঙ্গা করে লোক মারে, খুন করে লোক মারে, শিরুকা শিরুটায় দলিত মেয়েদের পুড়িয়ে দেয় জীবন্ত, ওদের ওয়ার্কাররা